বন্ধুরা, গুড মর্নিং। 10:30 বাজে, 10:30 বাজে না, 10:10 বাজে। তো সকালবেলা উঠে শুধু আমি ছানি করলাম, আমার কোনো কাজ আজকে করতে হলো না, সব বাসি কাজ আমাকে আমার বড়ি করে দিল, শুধু চাও করে দিয়ে গেল। বাপরে বাপ, কি কপাল আমার, তাই না? এরকম কপাল করে একটা বর পেয়েছে, এই যে চা করে দিল, সাথে দিয়েছে বন, আর বললো যে চান, তুমি চান করো, করে দিল সবকিছু, ঘর মুছলো, বাসন বাসন মাজলো, গ্যাস পরিষ্কার করে দিল, বেসিন পরিষ্কার করলো, বাথরুমে মানে সেই কি জন্য জলের ড্রাম পরিষ্কার করলো, ও মুখ ধয়নি, মেয়ে মুখ ধুয়েছে। তো মেয়েকে আমি হরলিক্স করে দিলে ও খাবে না, কারণ আমি বলে কম দিই, ওর বাবা দেয় 4 প্যাকেট, আমি দিই 3 প্যাকেট। তো বললাম যে দেবো নাকি, বলে কি না বাবা দেবে। তো ওর বাবা তো কাজে ব্যস্ত আছে, বাসি কাজে ব্যস্ত, তো বর আজকে আমাকে বাসি কাজে সাহায্য করলো। আর আমি কি করতেছি এখন, চা খেয়ে ভিডিও এডিটিং করবো, তারপরে বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোটা দিতে বললো, বলে তুমি আজকে বৃহস্পতিবারে শুধু লক্ষ্মী পুজোতে রান্না বান্না করবে, আমি তোমার বাসি কাজ করে দিচ্ছি। তো যাক গে, এরকম কপাল করে বর পাওয়া গেলে তো সবার ঘরে ঘরে যেন এরকম বর জোটে। তো কি করব, সকালে চা খাবো, থাইরয়েডের আর গ্যাসের বড়ি খেয়ে নিলাম, এখন চাটা খাবো, চাটা খেয়ে ভিডিও এডিটিং করব, করে লক্ষ্মী পুজো দিয়ে রান্না করব, তারপরে বাজার করতে যাবে, কি বাজার আনবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আজকে প্রথম যে ফলো করছো, আর জয়েন বাটন অ্যাপ্লাই করলে অবশ্যই করতে পারো, জয়েন বাটনের ভিডিও তো আমার ইউটিউবেই দেওয়া আছে, এখনো জয়েন বাটনে দিইনি। আর লাইক আর কমেন্ট করে দিও বন্ধুরা, প্লিজ লাইক আর কমেন্ট করছো না, কেউ করছো না, কেন করছো না কি কিছু বুঝতে পারছি না। আমি লাইভ যখন লাইভ শুরু করি তখন আমার লাইভে 500-600 হাজার লোক হয়ে যায়, কিন্তু কেউ কমেন্ট করে না। কিন্তু এতজন লোক যদি আমাকে কমেন্ট করতো তাহলে পরে তাল পেতাম না, কিন্তু সেম সেম আমার মানে ভিডিওতেও, মানে ভিডিও দেখে এমন যে না দেখে না, কিন্তু কেউ কমেন্ট আর একটা লাইক দেয় না। বন্ধুরা প্লিজ প্লিজ প্লিজ, সকালে বাসি মুখে বলছি, জল খেয়েছি, কিন্তু তোমরা একটা লাইক আর কমেন্ট করে দিও ছোট্ট করে, তাহলে তোমাদের লাইক ও ভালোবাসায় আমি আরো অনেক দূর যেতে চাই, কারণ একটা লাইক আর একটা কমেন্ট একটা ভিডিওকে ভাইরাল করে দিতে পারে, সেই জন্যই তোমাদেরকে এত কিছু করে বলা। তো যাক কি বন্ধুরা, এখন আমি চা খাবো, চাটা খাই, দেখি কেমন করলো। হ্যাঁ অসম, আমার বর শুধু দুধ দিয়ে চা করে, জল দেয় না, তো খুব ভালো লাগে। তো যাক কি বন্ধুরা, এখন আমি কথা অনেকক্ষণ বললে অনেকক্ষণ হয়ে যাবে, কাজকর্ম কোনো কিছু শেয়ার হবে না, বৃহস্পতি বার মানে কাজের চাপ, আর বর তো বাসি কাজে সাহায্য করলোই, আজকে আমাকে আর কোনো বাসি কাজ করতে হলো না। আর আমি স্নান করে এসেছি একদম মানে পরিষ্কার হয়ে, মানে কোনো কিছু করে নেই, সিঁদুর দিতে হবে বৃহস্পতিবারে, একটু সাজতে হয়, আলতা সিঁদুর পরতে হয়, তো সেগুলো পরে আজকে ঠাকুর পুজোটা করব। তো আশা করি তোমাদের ভালো লাগবে, কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর বন্ধুরা হ্যাঁ, রিকোয়েস্ট করে বলছি এটাই, আমি এত বিষ ব্যথা সহ্য করে কষ্ট করে তোমাদের জন্য আমি একটা ভিডিও বানাই খুব কষ্ট করে, তোমরা কি করো, আমি আমি এই জন্যই বানাই যে আমার ভিডিওতে যে অ্যাড আসবে সেটা তোমরা দেখবে, কিন্তু তোমরা কি করো অ্যাডটাকে স্কিপ করে দাও। বন্ধুরা প্লিজ 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 সেটা করো না, একদম করো না, প্লিজ করো না, অ্যাডটাকে স্কিপ করো না, অ্যাড সহ ভিডিও দেখো, তাহলে আমি পেমেন্ট পাবো তোমাদের সাপোর্ট ও ভালোবাসায়। তো আমি সামনে মাসে ব্যাঙ্গালোর যাচ্ছি, আমার ঘরের অপারেশন হবে, তো তোমরা যদি অ্যাড সহ ভিডিও দেখো তাহলে হয়তো সামনে আমি যাওয়ার আগ মুহূর্তে সব পেমেন্টগুলো একবারে পেয়ে যাবো। এই যে আমার সোনামোনা, ওর প্রচণ্ড কানে ব্যথা, তো সোনামোনা উঠে মুখ ধুয়েছে, তো এখন ওই যে কানের ব্যথা আছেই, ফ্যানের হাওয়া সহ্য করতে পারে না, আর আমি তো ফ্যান চালিয়ে দিয়েছি, আর ও এখন হরলিক্স খাবে। তো এখন রাখছি বন্ধুরা, চাটা খেয়ে নিই, চাটা খেয়ে ওই যে অনেক কাজকর্ম আছে, সব থেকে মূল্যবান কাজ যেটা হলো আমার ভিডিও এডিটিং, এই তো আমাকে একটু দিয়ে যাও। You are my lucky charm. I hold you close in the night in my arms. And when we open our eyes, my worries fade away. 'Cause you gave me your heart in the light of day. In the light of day.
তো বন্ধুরা, বৃহস্পতিবারের পুজোটা দিলাম, তোমার দাদা ভাই ফুল এনেছে। তো বৃহস্পতিবারে পুজো দিলাম, মেয়ে আলতা পরিয়ে দিল, শুধু পুজোটাই দিলাম। তো দেখো কত সুন্দর লাগছে। এই যে আমার গপু সোনাকে আজকে সাদা জামা পরানো হয়েছে গপুকে, আর যে আজকে কাশি কাশ বড়ই ফুল, মানে কি কাশিয়া বড়ই বলে আর কি, আর কমলা দিয়ে দিলাম ঠাকুর পুজো। তো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি পুজো টুজো দিয়ে। ওই যে ভাত হয়ে গেছে, ভাতের হাঁড়ি ওখানে, আর পাবদা মাছ কিছু রাখলাম আর কিছু ফ্রিজে রেখে দিলাম। এই এখানে তিন 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 চার পাঁচ ছয় সাত আট, আট পিস মাছ ভাজবো, বেগুন দিয়ে রান্না করব। আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর মিক্সিতে মশলা করে নিয়েছি, আর বেগুনের তরকারিটা আমার ঝটাপট রান্না হয়ে যাবে, তোমরা দেখতে থাকো। তো পাবদা মাছ তো প্রচুর পরিমাণে ফোটে, দেখি আমার অবস্থা কেমন হয়। ধুয়ে দিলাম, Thank you.
আচ্ছা আচ্ছা, আর 8টা পরে ভাসবো। তো আজকে যে পাবদা মাছগুলো এনেছে না বন্ধুরা, এগুলো কেন বা ফুটলো না? কারণ পাবদা মাছ তেলে দেওয়ার সাথে সাথে যে পাট পাট করে ফোটে, আজকেরটা ফুটলো না, তো মাছগুলোকে উল্টে দিলাম। আর আমি এখন একটু চা খাবো, তার জন্য চা বসিয়ে দিয়েছি, মানে কেমন লাগছে, তারপরে এই 4 পিস ভেজে নেব। তো বন্ধুরা, আমার মাছ ভাজা শেষ, এগুলো তরকারিতে দেব। আর এখানে রেখেছি, মানে ভাজতে কয়েকটা ভেঙে গেছে, পাবদা মাছের মাথা তো খুব নরম, আর কালকে 2-3টে ট্যাংরা ছিল সেগুলো ভাজলাম, আর একটু শাক ভাজা ছিল ফেলে দিলাম না, সেটা গরম করলাম। এখন তরকারিটা রান্না করছি, এখানে দিয়ে দিয়েছি রাঁধুনি, পেঁয়াজ আর টমেটোর একটা থালা। তো এটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে আমি মিক্সিতে যে মশলা করেছি এটা দেবো, দিয়ে বেগুনের তরকারিটা রাখবো, শুধু বেগুন দিয়ে অল্প মাখা মাখা তরকারি করবো। রাতে আমি রুটি খাবো আজকে। হ্যাঁ, আরে যে মেয়ে দেখো, পুতুলের জন্য আমি তেলে ভেজে দিয়েছি এগুলো, জানো, বায়না করে মেয়ের আবদার রাখতেই হয়। আর ও আলতা করেছে, আমাকেও আলতা করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, লাভ বানিয়েছে কত কিছু, পুতুলের জন্য ফুচকা বানিয়েছে। তো এখন মিক্সিতে করে রাখা মশলাটা এখানে দিয়ে দেবো, এটাকে ভালো করে কষিয়ে বেগুন দিয়ে দিব। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে বন্ধুরা, এখন আমি বেগুনগুলোকে ঢেলে দেব। এখানে দিয়ে দেবো আন্দাজ মতো লবণ। কালকে তো লবণ ছাড়াই রান্না করে খাওয়ানো হলো, তারপরে লবণ এনেছিল, তারপরে মিক্সড করা হয়েছে। তো বন্ধুরা, এটাকে একটু বেগুনটাকে মশলার সাথে কষিয়ে নেব, আর একটু সামান্য জল দিয়ে দেবো, না হলে মিশবে না। আর এটাকে আমি এখন ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা, আজ দুপুরে খাওয়া দাওয়া, মানে আমার তোমার দাদাভাই আজকে আমাকে কাজ করতে দিচ্ছে না, তো এখানে হচ্ছে ওই কি যেন বলে, পাবদা মাছ ভাজা, ট্যাংরা মাছ ভাজা, আর একটু শাক ভাজা, আর ভাত বেড়ে নিচ্ছে, ভাতগুলো আজকে যাই হয়ে গেছে, আর এখন খেয়ে তোমার দাদাভাই উপেসে যাবে। আর যেটা রান্না করলাম কি যেন বলে, হ্যাঁ, কালকের একটু ট্যাংরা মাছের তরকারি আছে, সেটাকে জাল দিয়ে নামিয়ে নিয়েছি, ওটা মাছগুলো খাবো, তরকারি খাবো না। আর এই যে পাবদা মাছের তরকারি বেগুন দিয়ে করলাম মাখা মাখা, এটাই তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে রেখে দিচ্ছি আজকে, আবার কালকে নতুন কোনো ব্লগে দেখা হবে। তোমরা তো তখন ভালো থেকো, সুস্থ থেকো, তো আমাকে এইভাবেই সাপোর্ট করো। তো আজকে রাখছি, ভালো থেকো সবাই, টাটা।